সিউড়ির পঞ্চায়েত অফিসে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও ভারত মাতার ছবি লাগানো হলো। এবার করিদ্ধা পঞ্চায়েত তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় বিজেপি। শুভেন্দুর উপস্থিতিতে পঞ্চায়েত অফিসে টাঙানো হলো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও ভারত মাতার ছবি। পঞ্চায়েত দখলের পর ছবি লাগাতে বাধা দিয়েছিল তৃণমূল, অভিযোগ বিজেপি। গতকাল শুভেন্দুর উপস্থিতিতে পঞ্চায়েত অফিসে ছবি টাঙানো হয়। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ভাস্কর, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এর আগে শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেক পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের অফিসে এই তিনটি ছবি লাগানো বাধ্যতামূলক করা হোক। গতকাল আমরা এই ছবি দেখলাম সিউড়ির পঞ্চায়েত অফিসে। একদমই দেখো, সিউড়ি এক নম্বর ব্লকে করিদ্ধা পঞ্চায়েত, এই পঞ্চায়েতটি গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দখল করে এবং বিজেপি দখল করার যেদিন দখল করে এবং ভোট গঠন হয় তার পরের দিনই বিজেপির তরফ থেকে ভারত মাতার ছবি লাগাতে যাওয়া হয়েছিল এই পঞ্চায়েত অফিসে। কিন্তু তৃণমূল বাধা দেয়, তৃণমূল বলে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকে, অন্য কোনো ছবি লাগানো যাবে না। এই নিয়ে বিতর্ক তৈরি হয়, কিন্তু তারপর আর বিজেপির তরফ থেকে ছবি লাগাতে পারেনি। গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি যখন সিউড়িতে সভা করতে আসেন, সভা শেষে তিনি এই করিদ্ধা পঞ্চায়েতে যান এবং প্রথমে তিনি পঞ্চায়েতে যারা নবনির্বাচিত প্রতিনিধি রয়েছে তাদের সঙ্গে বৈঠক করেন। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং ভারত মাতার ছবি লাগানো হয় এবং তারপর তিনি বলেন যে দেখুন, ছবিটা ফ্যাক্টর নয়, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ছবি সরাইনি, কিন্তু কেন লাগাতে দেওয়া হবে না, তৃণমূল কেন লাগাতে দেবে না, হ্যাঁ আমরা সেই জন্যই এই ছবিগুলি লাগিয়েছি। এবং তিনি এটাও বলেছেন হয়তো তৃণমূল অসহযোগিতা করবে, এক্ষেত্রে অনেক টাকাও হয়তো পঞ্চায়েতকে দেবে না, কিন্তু আমরা চেষ্টা করবো সেন্ট্রালে যেসব স্কিম রয়েছে সেখান থেকে টাকা দেওয়ার। অন্যদিকে তৃণমূল এটা বিরোধিতা করেছে। তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায় তিনি সরাসরি জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মনের মধ্যে আছে, এইভাবে ছবি লাগিয়ে মানুষকে ভুল বোঝালে হবে না। এইবার যেহেতু বিজেপি দখল করেছে, তারা দেখাক যে পঞ্চায়েতে কিভাবে তারা কাজ করবে না করবে, যদি তারা উন্নয়ন করতে পারে তখন মানুষ তাদের পাশে থাকবে, না হলে কিন্তু তাদের পাশে থাকবে না। আর বিজেপির তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে বীরভূমের যে পঞ্চায়েত গুলিতে বিজেপি জিতেছে সেই পঞ্চায়েত অফিসে, প্রতিটি অফিসেই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং ভারত মাতা ছবি লাগানো হবে। ধন্যবাদ ভাস্কর। ডেঙ্গি ম্যালেরিয়ার চোখরাঙানির মধ্যেই এবার নিপা ভাইরাস আতঙ্ক। আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি কেরল থেকে আসা পরিযায়ী শ্রমিক, হাসপাতালে চার দিন ধরে তিনি ভর্তি রয়েছেন। 26 বছরের যুবক, জ্বর এবং ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি রয়েছেন, মঙ্গলকোটের বাসিন্দা তিনি। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের সঙ্গে। ঝিলম, চিকিৎসকরা কি বলছেন, কেরল থেকে আসা এই পরিযায়ী শ্রমিক কি নিপা ভাইরাসে আক্রান্ত, কি কি উপসর্গ দেখা দিয়েছে এখনো পর্যন্ত? একদমই, তোমাকে প্রথমেই জানাবো, এই মুহূর্তে বেলেঘাটা আইডি হাসপাতালের যে IB2 ওয়ার্ড রয়েছে সেখানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে এবং চিকিৎসকরা যেটা জানাচ্ছেন এই মুহূর্তে তার শারীরিক অবস্থার কী কী স্টেটাস, তার মধ্যে অন্যতম হচ্ছে তার ফুসফুসে সংক্রমণ রয়েছে, তার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, অক্সিজেন দিতে হচ্ছে, তার দুটো পা অত্যন্ত বেশি পরিমাণ ফুলে রয়েছে এবং তার জ্বর রয়েছে এবং হাই গ্রেড ফিভার রয়েছে এবং সেই ফিভারটা কতদিন রয়েছে সেইটা নিয়ে তারা ইতিহাস জানার চেষ্টা করছেন। এর আগে এই রোগী ভর্তি ছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজে, যেটা ন্যাশনাল মেডিকেল কলেজ সূত্রে জানা যাচ্ছে গত শনিবার মেডিসিনের আউটডোরে আসেন এই ব্যক্তি, 26 বছরের এই ব্যক্তি, মঙ্গলকোটের বাসিন্দা, এবং তার সঙ্গে কথা বলে তার যে ইতিহাস কোথায় গিয়েছে, যাতায়াতের ইতিহাস নেওয়ার পর জানতে পারেন চিকিৎসকরা যে তার কেরল থেকে ফেরত তিনি পরিযায়ী শ্রমিক এবং তিনি যে বাড়িতে থাকতেন, যাদের সঙ্গে থাকতেন তাদের মধ্যে বেশ কয়েকজনের নিপা ভাইরাসের সংক্রমণ হয়েছিল এবং যাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছিল অজানা জ্বরে, ফলে চিকিৎসকরা সতর্ক হয়ে তাকে দ্রুততার সঙ্গে আইসোলেশনে ভর্তি করেন। আইসোলেশন ওয়ার্ডে সে ছিল শনিবার, রবিবার এবং সোমবার। সোমবার থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে তাকে স্থানান্তরিত করার চেষ্টা হতে থাকে বলে ন্যাশনাল মেডিকেল কলেজ সূত্রে জানা যায় এবং তারপরে মঙ্গলবার অর্থাৎ গতকাল বিকেলে তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করতে সক্ষম হন ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে এই রোগীর যে নমুনা, সেই নমুনা NIV পুনেতে পাঠানো হবে, এখন অবধি নমুনা সংগ্রহ করা হয়নি, তবে তাকে স্থিতিশীল করার যে কাজকর্ম সেগুলো করা হচ্ছে এবং নিপা ভাইরাসের যে প্রোটোকল আছে এর আগে 2018 সালেও যে প্রোটোকল আছে সেই প্রোটোকল অনুযায়ী কাজ করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে অবশ্যই যোগাযোগ করা হয়েছে, তাদের থেকে জানার চেষ্টা করা হয়েছে যে এই ব্যক্তি, সন্দেহভাজন যে ব্যক্তি, তার যে কন্ট্যাক্ট যারা ছিল এবং তার হিস্ট্রি নিয়ে তার পরিচিত যারা এই কদিন সঙ্গে ছিল তাদের কোনো কন্ট্যাক্ট ট্রেসিং হয়েছে কিনা সেই বিষয়ে অবশ্য স্বাস্থ্য দপ্তর থেকে এখনও কোনো উত্তর পাওয়া যায়নি। স্বাস্থ্য সচিবের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, এর কোনো উত্তর পাওয়া যায়নি, এমনকি স্বাস্থ্য অধিকর্তারও কোনো উত্তর পাওয়া যায়নি। তবে বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে বলা হচ্ছে যে রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল,
জটিল, তারা মনে করছেন এটি নরমাল ফ্লু বা তার সর্দি জ্বর হয়ে থাকতে পারে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে যেহেতু তার কেরল যাতায়াতের একটা ইতিহাস আছে এবং সেখানে তিনি যাদের সঙ্গে থাকতেন তাদের মধ্যে বেশ কয়েকজনের নিপা ভাইরাস সংক্রমণ চিহ্নিত হয়েছিল এবং একজনের অজানা জ্বরে মৃত্যু হয়েছিল, তাই তারা বাড়তি সতর্ক হিসেবে তাকে এই আইসোলেশন কেবিনে রেখেছেন এবং তার নমুনা NIV পুনেতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। ধন্যবাদ ছিলাম।